वेलकम टू सीतकुंड। वर्षा तुम्हारा क्या अस्थिर लेवल का व्यू देखते चाओ? তাহলে আমার পিছনে দেখো। ও ভাই সেই লেভেলের ভিউ। OMG আমরা সাজিক চলে আসছি। সাজিকের ভিউ এদিকে, এই দেখো আমরা এখন ঝর্ণাতে যাবো। এই দেখো ঝর্ণা গাইস, অস্থির। ফাইনালি আমরা দ্বিতীয় স্পটে চলে আসছি। এটা হচ্ছে গুলিয়াহাটি সি বিচ, সমুদ্র সৈকত। আমরা সবাই আসছি এদিকে। ফাইনালি গুলিয়াহাটি সমুদ্র সৈকতে আমরা এখন আছি। তোমরা দেখতে পাচ্ছো পিছনে, এটাই হচ্ছে গুলিয়াহাটি সেই সমুদ্র সৈকত। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিহান ব্লগস। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও, কারণ আমরা আজকে যাচ্ছি সীতাকুণ্ড ঘুরার জন্য। বাই হয়ে আমি সবসময় ঘুরার জন্য ঘুরতে পছন্দ করি, তার কারণে কয়েকদিন পর পর ঘুরতে যাই। আর তোমরা এখন দেখে অবশ্যই অবাক হচ্ছে যে আমি কোথায় আছি। অ্যাকচুয়ালি আমি আছি রেল স্টেশন, কারণ আজকে যাবো ট্রেন দিয়ে আমরা ঘুরার জন্য সীতাকুণ্ড। বাইক নিচ্ছি না, কারণ সবাই একসাথে এনজয় করার জন্য বেটার হচ্ছে যে ট্রেন, কারণ রিফাতে ফার্স্ট টাইম ট্রেন চড়তেছে। ট্রেন দুইবার এই নিয়ে হচ্ছে ওর লাইফে, তো তার কারণে যাচ্ছে। আর আমার সাথে আমার ছোটো ভাইয়েরও কিছু যাচ্ছে। তো আজকে ভিডিওটা ইনশাল্লাহ অনেক সুন্দর হবে, কারণ আমরা সীতাকুণ্ড যাওয়ার পরে ডিসাইড করবো যে আমরা কোথায় যাবো। সীতাকুণ্ডের ঝর্ণাতে যাবো না গুলিয়াখালি বিচে যাবো? গাইস আমরা বাসা থেকে বের হয়ে গেছি। বের হয়ে ভাবছিলাম যে রেল স্টেশন এসে আমরা যে ব্লগে ইন্টু শ্যুট নিব। অ্যাকচুয়ালি এখন কিন্তু বাজতেছে রাতের, রাইট, মোবাইলে বের হচ্ছে না, 3:46। তো আমরা 3:46 মিনিটেই আমরা রেল স্টেশনে এসে পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি আমাদের ট্রেনটা হচ্ছে আপনার রাতের 4টার দিকে মেবি হতে পারে, তো তার কারণে আগে ভাগে এসে পৌঁছলাম। আর গাড়ি রাস্তাতে কোনো গাড়িই পাচ্ছি না, হেঁটে হেঁটে বাসা থেকে রেল স্টেশন আসা লাগছে, অনেকটাই কষ্ট হচ্ছে। সো গাইস আর আমার সাথে এখন আছে রিফাত, আছে আমার কিছু ছোটো ভাই আছে, তো ওদের মুখে থেকে আমরা একটু ইন্টারভিউটা শুনে আসি। তো লেটস সি, চলো। হে হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমরা একসাথে সীতাকুণ্ড যাচ্ছি ঘুরার জন্য। ঘুরার জন্য কি দিয়ে যাচ্ছ? ট্রেন দিয়ে। আজকে আবার ট্রেন দিয়ে চলে যাচ্ছি আমরা সীতাকুণ্ড। আজকে চিল করব আমরা সবাই ছোট ভাইদের নিয়ে। ছোট ভাইদের কে নিয়ে যাচ্ছে আজকে? অনেক মজা হবে না? নিয়ে যাই আমরা, আমাদের সাথে কেউ নাই, আমি আর নিহান আর ছোট ভাই সবগুলা। চলো ওদের কাছে একটু যাই, আসো সময় ঘুরি ফ্রেন্ডের সাথে। বাই দ্য ওয়ে আজকে কিছু ছোট ভাইদের কে নিছি, কারণ ওরা বলতেছে যে যাওয়ার জন্য, তো ওদের কাছে আমরা একটু যাই। এই দেখো ওরা, সেই ওরা কি অবস্থা? এলো ফকির নেই, আমরা জানি ব্লগের মধ্যে বলি দুষ্টমি করে, এর নাম আমরা ফকির নিয়েছি। এর আসবি আজকে, রিহানও যাচ্ছে হুজুর। ও আজকে কি রিহানের দিয়ে আজকে হঠাৎ চেঞ্জ? আজকে ও হুজুর, হুজুর সেজে গেছে মাদ্রাসা পরে, পাঞ্জাবি পরে, ঠিক, কারণ হুজুর। সালাম দিবা না? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তো গিন্নিও আমাদের সাথে যাচ্ছে। গিন্নি কি আমার ব্লগে অনেকদিন পরে আসছো, কিছু বলো না যে। কি বলুম ভাই, কি পরিকাঠামো নিয়ে পুরো টেনশন। রাত্রে ভাবছিলাম যে প্রথমে যাবো আমরা চাঁদপুর, না হলে সীতাকুণ্ড। এখন তিন চারজনের মত হচ্ছে, একজনের মত হচ্ছে চাঁদপুর, আরেকজনের মত সীতাকুণ্ড। তার কারণে দেখা যাচ্ছে যে সবাই বেশি মত হচ্ছে সীতাকুণ্ড, তার কারণে আমরা সীতাকুণ্ড যাচ্ছি। বাইদে আমাদের সাথে শাওনে ও যাচ্ছে না, কারণ ও যাওয়ার জন্য প্রস্তুত দিয়া চাঁদপুর, রিফাতে সীতাকুণ্ড, আমি সীতাকুণ্ড, আমার ছোটো ভাইগুলো, ওরাও বলছে যে সীতাকুণ্ড যাওয়ার জন্য আবার ট্রেন দিয়ে। ওরা নাকি গাড়ি দিয়ে যাবে না, কারণ আমাদের গাড়ি আছে। আমি ভাবছিলাম যে প্রথমে গাড়ি নিব, কিন্তু ওরা মানা করতেছে, সবাই বলতেছে যে ট্রেন দিয়ে যাবে, তো তার কারণে আমরা ট্রেন দিয়ে যাবো আজকে। তো আজকে অনেকটাই মজা হবে। বাইদে পিছনে একটা ট্রেন দেখা যাচ্ছে আসতেছে, কিন্তু এটা আমাদের ট্রেন না। গাইস ছোটো ভাইদেরকে নিয়ে যাওয়ার মানে হচ্ছে যে আমরা হুটহাট করে প্ল্যান করার পরে ওরা বলতেছে যে ওরাও নাকি যাবে। কয় ভাই সবসময় তোমরা যাও, আমাদেরকে নিয়ে জানো আজকে, তার কারণে ওদেরকে আমরা নিয়ে যাচ্ছি। আর গাইস আমরা ট্রেনের জন্য অপেক্ষা করি, ভিডিওটা দেখো এবং এনজয় করো। আর ট্রেন আসার পর আবারও কথা হবে, তো দেখো আর কি করার। হে হোয়াটসঅ্যাপ, ফাইনালি আমাদের ট্রেন আসতেছে, তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। ট্রেন এসে গেছে অলরেডি, আমরা আর ফার্স্ট মিনিট আমরা ট্রেনে বিকেবল মুভ, তো ভিডিওটা দেখা এবং এনজয় করো। আর ট্রেন আসতেছে, আমরা একবারে ট্রেনে উঠি, সিনেমেটিক ভিউ দেখো, চলো।
गाइस व्हाट्सअप फाइनली आसलम सीताकुंड एक जन अवस्था खराब प्राय तीन घंटा जार्नी ना तीन घंटा होबे तीन घंटार ऊपरे जार्नी करे फाइनली सीताकुंड आसछी तो एखन जाई आमरा देखो एवं एनजॉय करो सामने कथा होबे आबारो चलो हे व्हाट्सअप आमरा फाइनली खावा दावा शेष करे सिंजेते उठछी गाइस आमरा एखन शस्त्र द्वारा टूरते जाबो घुरार जन्य तो ओई दिक थेके आरो अनेक प्लेसे जाबो हे व्हाट्सएप फाइनली चलते चलते शस्त्रधारा चले आसछि तो एदिके आसार पर एदिके भितरे ढुका लागबे ओई साइड दिए আমরা এদিকে একটু রেস্ট নিতেছি তো দেখা ভাঙে এনজয় করো সামনে যাওয়া যাক চলো বাই দ্য ওয়ে এদিক থেকে টিকিট কালেক্ট করা হবে আমরা পাঁচজন পাঁচটা টিকিট দিয়েন হ্যাঁ বোর্ড বারাসহ আপ ডাউন কি অবস্থা ভালো কি কয় ঘন্টা যাননি চার ঘন্টা অনলি আমরা এখন ওইদিক এইদিক দিয়ে হেঁটে হেঁটে উপরের দিকে যাব বুঝছো এই দেখো পাহাড় এগুলো সব পাহাড় চলো সো গাইস টিকিট নাও হয়ে গেছে এদিকে আমাদের সবার টিকিট একসাথে তো আমরা এখন উপরের দিকে যাব চলো এখানে কখনো আসিনি ফার্স্ট টাইম উপরের দিকে যাই ওইদিক দিয়ে মনে নৌকা দিয়ে যাওয়া লাগবে একসাথে চলো সবাই যাই আমরা তো গাইস ফাইনালি আমরা এদিকে সিঁড়ি দিয়ে উঠলাম ওঠার পরে গাইস ভিউটা দেখলাম অস্থির লেভেলে একটা ভিউ ওই দেখো তো সেই একটা ভিউ আর এদিক থেকে নৌকা দিয়ে যেতে হবে আমাদের ঝর্ণা আমরা এখন যাব কিন্তু ঝর্ণাতে আর ঝর্ণাতে ভরপুর গোসল করা হবে আমরা সবাই গোসলের জন্য অনেক প্রস্তুত কারণ এত জার্নি করে আসছি আবার ঝর্ণাতে যাব এনজয় করব কিন্তু আমার থেকে এটা অনেক ভালো লাগছে সাজেক সাজেক ফিল হচ্ছে এদিকে আসার পর দেখো গাইস অনেক উঁচু কিন্তু পাহাড়গুলো এই দেখো গাছ দেখা যায় অনেক উপরে তো এইদিকে আসার পরে সাজেক সাজেক ফিল হচ্ছে আর গাইস আমরা এখন নৌকাতে যাব তো দেখা হবে এনজয় করো হে হোয়াটসঅ্যাপ আমরা ড্রেসগুলো চেঞ্জ করে ফেলছি এখন যাব আমরা ড্যাম না কি বলে এই জায়গাটাতে ওইদিকে যাবো এই আসো চলো গাইস হ্যাঁ থাকো জায়গাটা নাকি সুন্দর একটু দেখাচ্ছি এই দেখো জায়গাটা গাইস অস্থির না গাইস অনেক ভয়ঙ্কর কিন্তু জায়গাটা অনেক পিছলা হবে ঠিক আছে এ দেখো আমরা একটু নিচে নামবো এ দেখো রিপাদে একদম প্রস্তুত আমি একদম প্রস্তুত আমরা এখন নামবো ওয়েট ওয়েট আমি একটু দেখাচ্ছি সবাইকে জায়গাটা এ মাছ আছে অনেকগুলো ওয়াও দেখো গাইস মাছ ওই রিফাতে নামবে নাকি আমরা একটু ওর ভিডিও করি চলো ওই দিকে সিঁড়ি আছে ও মাই গড ভালোই তো সিস্টেম হাই গাইস এ পি কারণ ওই জায়গাটা পিছল পিছল না পিছলা পিছলা না পিছল এ কি বলছিস আমি আস্তে পড়ে যাবা কিন্তু আর এদিকে রিহানে বন্ধু জোগাড় করে ফেলছে রিহানে জামার কালার আর ওর কালার সেম দেখো গাইস এদিকে ভিউটা যদি আমি তোমাদেরকে দেখাই অস্থির লেভেলের একটা ভিউ অস্থির লেভেলের গাইস আমি এখন নিচে নামবো ওরা নিচে আমার জন্য অপেক্ষা করতেছে এরে ভাই
হে হোয়াটসঅ্যাপ, আমাদের নৌকা চলে আসছে, বোট, সরি এটা বোট, আমরা এখন বোট দিয়ে ঝর্ণাতে যাব। তো যাওয়া যাক, চলো। ও সাঁতার পারে না, রিভার সাঁতার সাঁতার পারো? এই তো আমাদের নৌকা চলছে। আমরা প্রায় ঝর্ণার কাছাকাছি চলে আসছি, আমার পেছনে ওইদিকে ঝর্ণা, তো আমাদেরকে এখানে নামাই দিবে, আমরা উপরে হেঁটে যেতে হবে। চলো, আমরা ঝর্ণার কাছে যাচ্ছি হেঁটে হেঁটে। কত দূর দেখো ওইদিকের ভিউটা, অস্থির লেভেল একটা ভিউ। রিভাত কেমন লাগতেছে? আইসা সেই সাত, আমরা এখন উপরে যাচ্ছি। শাওনে আসা নাই, শাওনে অনেক মিস করছে, কিন্তু অনেক পিছলা, আমরা খালি পেয়ে যাইতেছি। এই কেউ বললে কিন্তু ব্যথা বাবা। ও মাই গড, ভাই এত পিছলা কেন? আমরা ট্রেন দিয়ে আসবো দেখে শাওনে আসে নাই, শাওনে এটা অনেক মিস করতেছি ভাই। ভাই অনেক গ্যাস পরে গেছে, আমরা এদিক দিয়ে যাবো। তো চলো, বাই দ্য ওয়ে গাইস, অস্থির লেভেলে একটা ভিউ দেখবো তোমরা। হোয়াটসঅ্যাপ, তোমরা কি অস্থির লেভেলে একটা ভিউ দেখতে চাও? তাহলে আমার পিছনে দেখো। ও ভাই সেই লেভেলের ভিউ, ও এম জি, আমরা সাজিক চলে আসছি, সাজিকের ভিউ এদিকে, এই দেখো সেই সেই। আমরা এখন ঝর্ণাতে যাবো, এই দেখো ঝর্ণা গাইস, অস্থির। এদিকে এসে কেমন লাগতেছে? সেই দেখো গাইস, গাইস আমরা সশ্রদ্বারা ঝর্ণা ঘুরে এখন আমরা আরেকটি স্পটে যাচ্ছি ঘুরার জন্য। আর এই জায়গাটা অনেকটাই ভালো লাগছে, এই জায়গাটা অনেক সুন্দর। এই জায়গাটা আসতে হলে কিভাবে কি আসতে হবে আমি নিচে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সের নিচে। তো আমরা এখন আরেকটি পয়েন্টে যাব ঘুরার জন্য। ভাই অনেক পিছলা, ভয় করে, আর জায়গাটা অস্থির অস্থির, তোমরা না আসলে বুঝতে পারবা না আসলে জায়গাটা কেমন। তো আমরা এখন আরেকটি জায়গায় যাব, চলো যাওয়া যাক, আর একটু পরে কথা হবে, এখন আর কথা হবে না, আর যে জায়গায় যাব ওই জায়গায় যাওয়ার পরে কথা হবে, চলো। ফাইনালি আমরা দ্বিতীয় স্পটে চলে আসছি, এটা হচ্ছে গুলিয়াডিসি বিচ, সমুদ্র সৈকত, আমরা সবাই আসছি এদিকে। আর এদিকে আমার আরেকটা ব্লগ আছে, আপনারা যদি নিচের দিকে যান আমার ইউটিউব চ্যানেলে, নিচে দেখতে পাবেন যে আমার গুলিয়াখালিতে নিয়ে একটা ব্লগ আছে। বাই দ্য ওয়ে এদিকে আসার রিজন হয়েছে গিয়ে, রিফাতে কখনো আসে নাই, ফার্স্ট টাইম ওইদিকে আসছে, তার কারণে রিফাতকে নিয়ে আসছি। রিফাতে যদি এটা আমরা রিফাত যদি এর আগে আসতো, আমরা এটাতে আসতে মূলত আমরা আরেকটাতে যেতাম। তো আমরা এদিকে একটু ঘুরবো রিফাতকে নিয়ে, তো আমরা যাওয়া যাক ভিতরে যাই আমরা, চলো। আর এই জায়গাটা গাইস অস্থির লেভেলে সুন্দর, আজকে জোয়ার, অন্যদিন আরেকদিন আসছিলাম ওই দিন জোয়ার হয়েছে না, আজকে জোয়ার হবে, ওইটাও দেখে যাবো ইনশাল্লাহ। যাওয়ার সময় আমরা কিন্তু ট্রেন দিয়ে যাব, আর অনেকটাই মজা হবে। তো তোমাদের কাছে কেমন লাগতেছে? তোমরা তো কিছু বলতেছো না, বুঝলাম না ওইদিকে ঘুমে। বাই দ্য ওয়ে রাতে কেউ ঘুমায় নাই, প্রত্যেকজন আমরা সজাগ ছিলাম সারা রাত, আর ঘুমে সিঞ্জিতে বসে বসে ঘুমায়, ও জুড়ে পড়ে যেতে লাগছে সামনে বসে আসছিল নিহাতে। আমরা অনেক ঘুমের পাগল, ঘুমানো লাগবে, ভরপুর ঘুমানো লাগবে গাইস। আর আমরা এখন ওইদিকে যাব সমুদ্রের সামনে, চলো যাওয়া গাইস। রিভাতে যাচ্ছে আমাদেরকে ছেড়ে একে একা। রিভাত কেমন লাগতেছে? রিভাত তো চলে যাবে বিদেশ নাকি?
রিফাত আর কয়েকদিন আছে এইদিকে আসার রিজনটা হয়েছে যে রিফাত চলে যাবে একটু রিফাতকে নিয়ে আমরা ঘুরতেছি নাকি কেমন লাগতেছে আমাকে নিবা তোমার তুমি যে দেশে থাকো ইনশাআল্লাহ যাবো যাবো এই তো আমরা গুলিয়াখালীতে আছি রিফাত কোন জায়গা গুলিয়াখালী হ্যাঁ এটা সমুদ্র সৈকত ওই দেখো দেখা যাচ্ছে সমুদ্র ওই ওইদিকে দেখতে পাচ্ছ তুমি এদিকে কিন্তু মাছ ধরো ওরা এই দেখে যাও এদিকে আসো কতক্ষণ পরে এগুলো সব পানিতে ভরপুর হয়ে যাবে বুঝছ দেখছো তুমি ইয়া কি জানি বলে সুন্দরবন গেছো কখনো সুন্দরবন সুন্দরবন গেলে ওই এগুলো দেখা যায় এগুলো মনে নেই কই ইন্না নিলে আমার আমার ভয় করে আর না সাপ নেই এদিকে এগুলো কি ফুম এই না পাথর পাথর ফুম কি বলো এসব এই গোবর গোবর দেখো গাইস মিয়াদের অবস্থা তো আমরা ভিতরের দিকে যাবো আমরা ওইদিকে যাবো তো আমরা ওইদিকে যাওয়া যাক চলো সবাই যাই আমরা গাইস ফাইনালি আমরা সমুদ্রের কাছাকাছি চলে আসছি ভাই রে ভাই অনেকটা পথ হাঁটা লাগছে কারণ এদিকে এখনো জোয়ার হয় নাই জোয়ার হইলে আপনার ট্রলার নিয়ে আসতাম আমরা অনেকটা পথ হাঁটা লাগছে আর ব্যাগের ওজন ভাই সেই পরিমাণ ভার রিফাতে একটুকু নিচ্ছে না সারাটা রাস্তা আমি নিয়ে আসছিলাম বুঝছো যেখানে যাবে ওইখানে ছবি তোলে রিফাতে আমি বুঝলাম না রিফাত কি অবস্থা আর এদিকে জায়গাটা কিন্তু আমাদেরকে অস্থির লাগতেছে ও মাই গড এই আমরা কিন্তু গোসল করবো ঠিক আছে ও ঘুমাবে আমরা যাবো ওইদিকে যাবো এর আগের বার আসছিলাম আসার পরে এদিকে কিছু গর্ত আছে গর্তের মধ্যে সাপ দেখাতে ভাই এক একজন অনুভূতি কি হয়েছে জানো অনুভূতিটা হয়েছে গিয়ে সবাই দৌড়ে পালিয়ে গেছে তোমরা সামনে যাই চলো সামনের ফিল্ডটা দেখি আমরা ভিউ ভিউ চলো রিফাত এদিকে আসার পর কেমন তোমার অনুভূতি বলো কেন এদিকে থাকবে না কি রিফাতে এদিকে অনেক সুন্দর বাই দ্য ওয়ে এগুলো সব পানি ঢেউতে এগুলো সব নিয়ে যাচ্ছে ভেঙ্গে দেখছো কি রিফাত ভালো লাগতেছে রিফাতে শুধু ছবি তুলতেছে কেন গাইস গুলিয়াখালী আসলে অনেক সুন্দর তুমি আর আরেকটা জিনিস হচ্ছে এদিকে কিন্তু সমুদ্রের পানি ঢেউ সব কিছু নিয়ে যাচ্ছে এইগুলো মাটিগুলো সবগুলো নিয়ে যাচ্ছে তো আমরা এখন যাচ্ছি কিন্তু সমুদ্রেতে গোসল করার জন্য যে বীচ গুলিয়াখালী বীচ এই বীচে যাচ্ছি আমরা এখন গোসল করার জন্য অনেকে ভয় লাগতেছে এগুলো রিক্স তো আমরা এখন গোসল করতে যাবো রিফাত দেবেন নাকি গোসল করবে না আমি করবো আই রিফাত ও সমস্যা নেই তোমরা চাই দেখো এই দেখো ভিউটা অস্থির একটা ভিউ একটু সিনেমেটিক ভিউ গুলো দেখো তোমরা চলো তোমাকে পাওয়ার কত আয়োজন আহারে আহারে কত আয়োজন তোমাকে পাওয়ার কত আয়োজন আহারে আহারে কত আয়োজন করেছ উপহাস হয়েছি নিরাশ বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে পৃথিবী
দেখা হবে আবার নীরবে। গিয়েছি আমি ফেরাতে তোমাকে, বারে বার করেছো উপেক্ষামায়, এ শহর জানে কি যন্ত্রণা বুকে চেপে আলি নিতে চেয়েছি তোমায়, পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে, পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, করেছো উপহাস হয়েছি নিরাশ, বুঝুনি কখনো কি হারিয়েছ গোপনে, পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে, পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে, পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। হোয়াটসঅ্যাপ এদিকে সিনেমেটিক ভিউগুলো কেমন লাগছে প্লিজ কমেন্টে বলবা, আর আজকে ভিডিওটা কেমন হয়েছে তোমরা এটাও কমেন্টে বলবা। অ্যাকচুয়ালি গাইস ওইদিকে বিচে গোসল করা শেষ, আমি নিহাত আর রিহানে গোসল করছি, ওরা কেউই গোসল করে নাই, তো অনেকটা ভালো লাগতেছে, আর পানিটা একদম কাছে চলে আসছে। তো আমাদের গোসল শেষ, এখন বাসায় যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তার কারণে আমরা যাচ্ছি। আর এদিকের ভিউটা তোমাদেরকে যদি পেছনের ভিউটা দেখাচ্ছি, অস্থির লাগতেছে গাইস, আমি সানগ্লাস পরে আছি এই কারণে একটু বুঝতে আমার একটু চোখে দেখতে একটু প্রবলেম হচ্ছে, কারণ কালো সানগ্লাস। তো দেখো ওইদিকের ভিউটা সেই, অ্যাকচুয়ালি এদিকে অনেক রোদ, তোমরা তো দেখতে পারতেছো, এই দেখো রোদের অবস্থা খারাপ। আর অনেকে ভালো লাগছে এই জায়গাটা, কিন্তু ওই সাইডে অনেক বৃষ্টি হচ্ছে, ওই সাইডে বৃষ্টি হচ্ছে, এই সাইডে এখনও বৃষ্টি হয় নাই। অ্যাকচুয়ালি ঘুরার মজাটাই আলাদা, জীবনে তোমরা টাকা অনেক টাকা ইনকাম করতে পারবা, তবে কখনোই ঘুরে ঘুরের মতো মজা তোমরা পাবা না। তোমরা যদি লাইফে যদি ঘুরতে না পারো তাহলে বুঝতে পারবা না যে আসলে আমাদের দেশটা কত সুন্দর। হোয়াটসঅ্যাপ যার জন্য এখানে আসা তার ফিলিংসটা কেমন এখনো তার থেকে মুখে থেকে শুনিনি আমরা, তো আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে। ওর একটু প্রশ্ন করতেছি, রিফাত এদিকে আসে কেমন লাগতেছে? অনেক ভালো, কিন্তু রোদ্র বেশি, রোদ তো থাকবে, অনেক গরম, অনেক গরম, এটা তো রোদ, আমরা খোলা আকাশের নিচে আছি, রোদ থাকবে না তা কি কোনো কথা না। আমি অনেক জায়গায় গেছি কিন্তু এমন রোদ্র দেখিনি। তো কেমন লাগতেছে তোমার এদিকে এসে? তুমি তো আবার চলে যাবা দুই দিন পরে। অনেক ভালো লাগতেছে, ও আমাদের সাথে আমরা থাকতে পারতেছি না। ইয়েস, আমাদের সময় আর হাতে নেই, আর বেশিক্ষণ নেই, আর দুই ঘন্টা, দুই ঘন্টা পরে ট্রেনে এসে পড়বে, আমরা চলে যাবো কুমিল্লা। কুমিল্লার জন্য আমরা চলে যাচ্ছি অলরেডি, এখন স্টেশন যাবো আমরা, স্টেশন থেকে ট্রেন আসবে তখন বাসায় চলে যাবো, তো আর কি করবো। তো গাইস আজকের ভিডিওটা আমরা এতটুকুই রাখতেছি, ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলবা, আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবা, আর নেক্সট কোনো ব্লগে আবারও কথা হবে তোমাদের সাথে। আজকের ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকবা সুস্থ থাকবা, নেক্সট কোনো ব্লগে আবার কথা হবে, হ্যাভ ফান, টাটা।